আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর অনেক ঘুরতেছেন আর অনেক খাচ্ছেন। ঠিক আছে, তো এখন বাজে রাত প্রায় 9:30। আমরা এখন নড়াইল শহরে বের হয়ে পড়লাম আজকে রাতের বেলা। কোথায় নেহেরি পাওয়া যায়? আমরা নেহেরি খাওয়ার উদ্দেশ্যে ঘুরতে বেরোয়েছি, আর রাতের শহরটাই একটা ছোট মোটরসাইকেল রাইডিং হয়ে যায়। রাতের শহরটা কেমন লাগে, সো ভিডিওটি এনজয় করুন। এখন আমরা যাব হচ্ছে মালিবাগে, ওইখানে একটা খান জাহানের নতুন হোটেল আছে, ওখানে নাকি নেহেরি পাওয়া যায়। আমি ওদের ফুড পান্ডায় দেখছি যে নেহেরি পাওয়া যায়। সো আমরা এখন নড়াইলের চিত্রা ব্রিজের উপর দিয়ে যে চোর রাস্তা, এখন আজকে নির্বাচন ছিল আমাদের, এই জন্য খুব ফাঁকা আছে। চিত্রা ব্রিজের উপর দিয়ে মালিবাগ লোহাগড়া যেতে মালিবাগের মোড়ে ওদের নতুন হোটেল হয়েছে, দেখা যাক আজকে ওখানে পাওয়া যায় কিনা। আমরা একটু ঘুরে আসি। হচ্ছে আমাদের চিত্রা ব্রিজের উপর শেখ রাসেল সেতু ব্রিজ যাই বলেন, ব্রিজটা আসলে অনেক সুন্দর করছে শহরের ভিতর। আর বিকেলবেলা এখানে ঘুরতে আসে, আড্ডা দিতে পারেন, টাইম পাস করার জন্য, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা প্লেস। বিকেলবেলা সুন্দর, রাতের বেলা শীতকালে অতটা না, কিন্তু গরমকালে নদীর বাতাস, তারপরে এখানে হালকা আলো অন্ধকার মিলে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। ব্রিজটা আবার একটু ফ্লাইওভারের মতো করছে, অনেক বড় ব্রিজটা, ছোট বাট ফ্লাইওভারের মতো অনেক জায়গা নিয়ে করছে নিজের মার্কেটগুলো বাঁচানোর জন্য। এতে আরো সৌন্দর্যটা অনেক ভালো হয়ে গেছে। বাইর খানজান হোটেলে আসছি, খাতে আসছি, ওই হোটেলেও গেছি না, দুইটা শাখা, কোন জায়গায় নিহারি পাইনি। ভাই নিহারি কবে হবে ভাই? রুমাল রুটি ভাই, কেউ যদি খাতে আসেন চৌরাস্তার খানজান হোটেল একবার খানজান হোটেল চলে আসবেন। আর আছে কোথায় ওদের যে দুইটা শাখা আছে দুইটাই ঘুরছি, বাট কোথাও নিহারি পাই নাই। তো খানজানের ইসাক ভাই আমাদের বললো যে নেই, কিছুই তো নাই, কারণ আসলে নড়াইল শহরে আমাদের ছোট শহর, রাত 10টার দিকে সবকিছু টোটালি ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো উনি আমাদেরকে বানাই দিল আজকে রুমাল পরাটা, রুমাল রুটি বা পরাটা যেটাই বলেন, তেল ছাড়া। এই যে এখন যাই না খাইতে, কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। এগুলো হচ্ছে 10 টাকা করে প্রাইস, আর সাথে দিছে হচ্ছে গরুর গোশ, দুই পিস রসুন আছে, আর মাংস আছে কয় পিস, 1, 2, 3, 4, 5, 6, ছোট ছোট 6 পিস মাংস আছে। এটার প্রাইস হচ্ছে 100 টাকা, আর দুইটা রুটি নিছি আমরা সাথে 20 টাকা করে, 10 টাকা করে দুটা 20 টাকা। এখন দেখা যাক কেমন হয় টেস্টটা। রুটি দিয়ে ও হাতেই থাকবে, গরু গোশের রসুনও দেয়, আমাদের 2 পিস রসুন দিছে। ইসাক ভাই আপনার রুমাল রুটি কিন্তু ভালো হয়েছে, খারাপ হয় নাই, আর গরু গোশের একটু ঝালের পরিমাণটা একটু বেশি, এই জন্য খুব ভালো লাগতেছে। আর নতুন যে শাখাটা খুলছে সেটা হচ্ছে আমাদের নড়াইল মালিবাগে, নড়াইল থেকে লোহাগড়া যেতে চিত্রা ব্রিজ পার হওয়ার পরে যে গোল চত্বরটা মিলবে ওইখানে বাম সাইডে আপনারা দেখতে পাবেন বড় করে লেখা আছে খানজান হোটেল মালিবাগ শাখা, এখানে আপনারা পেয়ে যাবেন সবকিছুই পাবেন, টোটালি বাঙালি খাবার যেগুলো হয় ঘরোয়া পরিবেশে। ইসাকবার স্ত্রী কি রান্না করে? আপনি রান্না করেন? হ্যাঁ, ইসাকবার বউ নিজে হাতে এগুলো রান্না করে। এই ছিল আমাদের ইসাক ভাই, দেখাই দাও ইসাক ভাই। সো এখন পরোটাটাও ভালো আছে, গরুর গোশটা ঝাল একটু বেশি দিচ্ছে, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য ভালো লাগছে। সো এখন খাওয়াটা শুরু করা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক মজার আছে রাত্রের বেলা এরকম পরিবেশে, আসলে এরকম গরুর গোশ আর 100 টাকায় 6 পিস গরুর মাংস আসলে অসাধারণ।
সো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি খাবেন, ঘুরবেন, দেখাবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, নড়াইলের অন্য কোনো হোটেলে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।